আসসালামু আলাইকুম সবাইকে, আমি রিফাত। আমার পেজ ভায়োলেটাইজ থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম। আজকে একদম নোটিফিকেশান দিয়ে লাইভে আসছি। নর্মালি যেটা কখনোই মানে খুব কম হয় যে আমি নোটিফিকেশান দিয়ে লাইভে আসতেছি, ঠিক আছে? তো যারা যারা জয়েন করে ফেলেছেন তারা লাইভটাকে একটু শেয়ার করে দিয়েন, আর আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিয়েন লাইভটা ক্লিয়ার আছে কিনা। এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে লাইভটাকে শেয়ার করে দেওয়া। হ্যাঁ, সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিয়েন। হ্যাঁ, সো আমি হচ্ছে কি আমাদের একটু জাস্ট ইন্ট্রোটা দিয়ে ফেলি। সেটা হচ্ছে ভায়োলেটাইজ টোটালি অনলাইন বেসড, আমাদের কোথাও কোনো শোরুম নাই। ইনশাল্লাহ মানে যদি ভবিষ্যতে সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা শোরুম দিয়ে ফেলবো। ওকে, আর হচ্ছে গিয়ে ব্যাপার যেটা আমরা কি বলে আমাদের ফেসবুকে যে পেজটা আছে, আমাদের একটাই পেজ আছে। হ্যাঁ, একটাই ভায়োলেটাইজের একটাই অথেন্টিক পেজ, যেখানে 2,45,000-এরও বেশি আপুরা অ্যাড আছে। হ্যাঁ, সো একটাই আমাদের পেজ, ওই পেজটা দেখে আপনারা অর্ডার প্লেস করবেন, অন্য কোনো পেজে অর্ডার প্লেস করবেন না। বা আমাদের ফেসবুকে কিন্তু আর অন্য কোনো পেজ অথবা অন্য কোনো আইডি কোনো কিছুই নাই, সো ওইগুলোতে অর্ডার প্লেস করবেন না। ওইগুলো ক্রিয়েট করা হয়েছে শুধুমাত্র আপনাদেরকে কনফিউজড করার জন্য, আর কিছুই না। হ্যাঁ, ওইগুলো বেসিক্যালি ফেক ফেক আইডি, ফেক প্রোফাইল। ওকে, তো আর হচ্ছে ইনসাইড ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, আউটসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে 130 টাকা, ঠিক আছে? ইনসাইড ঢাকা এবং আউটসাইড ঢাকা দুইখানেই আমরা পাঠাও এবং রেডেক্সের মাধ্যমে ডেলিভারি করি। আমাদের নিজস্ব কোনো ডেলিভারি ম্যান নাই। কেউ যদি গিয়ে বলে যে ভায়োলেটাইজের পার্সোনাল ডেলিভারি বয় আমরা, তাহলে অবশ্যই বিশ্বাস করবেন না, আমাদেরকে বিষয়টা জানাবেন। ওকে, এরকম বলে না অনেকে গিয়ে, বলেই তো ওখানে, ঠিক আছে? তো আর আর কি, আর তেমন কিছুই না। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে যারা যারা অলরেডি যারা অর্ডার প্লেস করবেন, ডেলিভারি ম্যান গেলে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে ড্রেসটা চেক করে নেবেন, ঠিক আছে? আর আর কি, আর তেমন কিছুই না। দেখি আজকে সবার প্রথমে কে কমেন্ট করেছে। স্পর্শ আপু লিখেছে হাই, শাকির আজাদ লিখেছে হাই, সালমা ইসলাম আপু লিখেছে হাই, আসসালামু আলাইকুম সালমা ইসলাম আপু, আসসালামু আলাইকুম শাকিরা ইসলাম আপু, শাকিরা আজাদ আপু, কামরুন কেয়া হাই, সুইট আপু হ্যালো আপু, এতদিন পরে আপনি কোথার থেকে উদয় হলেন বলেন তো, আপনাকে এতদিন কেন দেখি নাই। শাকির আজাদ, আজকে আমি সবার আগে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সালমা ইসলাম রেড পড়ি, ওয়াও, আচ্ছা থ্যাংক ইউ। রোজিনা আফরোজ লিখেছে আপু ক্লিয়ার, স্পর্শ আপু লিখেছে ক্লিয়ার, কামরুন কেয়া আপু লিখেছে লুকিং গর্জিয়াস, সালমা ইসলাম আপু নাইস লাগছে, শাহানা রানা আপু লিখেছে হাই লুকিং গর্জিয়াস, সালমা ইসলাম আপু লিখেছে অল ক্লিয়ার নাও। আচ্ছা, মণিমালা আপু লিখেছে হাই আপি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজিনা আপু লিখেছে ক্লিয়ার, সালমা ইসলাম আপু লিখেছে নাইস, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। কামরুন কে আপু লিখেছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ যারা যারা শেয়ার করছেন। চৌধুরী ফাহমিদ আপু লিখেছে মজলিন শাড়ি চাহি, আচ্ছা ঠিক আছে। আমিনা রহমান আপু লিখেছে আসসালামু আলাইকুম, ইসরাত আপু লিখেছে হাই, মিম তালুকদার আপু লিখেছে হাই কিউট আপু, আচ্ছা তসনিম আফরা আপু লিখেছে হাই আপু, কনিকা আপু লিখেছে হাই। আচ্ছা, যারা যারা হাই হ্যালো বলছেন তাদের সবাইকে হাই হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়েন। রীতি সাহা আপু কেমন আছো তুমি? আচ্ছা, ওয়েট করছিলা। আচ্ছা, সুচি আপু লিখেছে হাই, শুকের আজাদ লিখেছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়া হোসেন আপু লিখেছে আপু নাইস, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। যারা যারা অলরেডি জয়েন করে ফেলেছেন এবং যারা যারা শেয়ার করেছেন তাদের সবাইকে অনেক অনেক অনেকগুলো ভালোবাসা। তোমাকে তো রেড পুরি লাগছে পুরাই। আচ্ছা, এটা কিন্তু লাস্ট চান্স ভ্যালেন্টাইন্সের জন্য, হ্যাঁ, নিজেকে রেডি করা, এটা হচ্ছে গিয়ে লাস্ট চান্স। ওকে, আচ্ছা, শামিম আক্তার আপু লিখেছে হাই শেয়ার ডান আপু, কেমন আছেন? ফরজানা তুনিয়া আপু লিখেছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। ফরহানা সামাদ আপু লিখেছে হাই আপু, আসসালামু আলাইকুম, তোমার জামাটা কি হবে? আমার জামাটা হবে, হ্যাঁ, আমার জামাটা আমি আপনারা চাইলে দেখিয়ে দিব। আমার জামাটা মেবি অল্প পিসেস আছে, আমি জানি না খুব সাইজ আছে কি না সেটাও আমি জানি না। ওকে, এটা প্রাইস হচ্ছে কি 3,400 টাকা, এটা হচ্ছে আগানুরের একটা টু পিস,
ঠিক আছে, আজকে আমি আপনাদেরকে এই টাওয়াকালের এই ক্যাটালগটা দেখাবো এবং এটা সুপার রিজনেবল প্রাইসে আসবে। আমি কিন্তু অলরেডি বলেই দিয়েছি প্রাইস গেস করতে, ঠিক আছে। এই এই ক্যাটালগটা আমি দেখাবো সুপার রিজনেবল প্রাইসের মধ্যে আসবে এই ক্যাটালগটা। ড্রেসগুলো অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস। হ্যাঁ, কয়টা ড্রেস আছে? টোটাল 10টার মতো, ঠিক আছে। একদম প্রাইসটাকে গেস করে ফেলতে হবে এবং একদম ধামাধাম ধামাধাম অর্ডার প্লেস করে ফেলতে হবে। দেরি হলেই মিস, ঠিক আছে, দেরি হলেই মিস। একদম খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের ড্রেস আছে। ভালো আছি, বাট আপু একটু প্যাকড শিডিউল আছে। তুমি তো ডক্টর, প্যাকড শিডিউলে থাকবাই, ঠিক আছে, কোনো ব্যাপার না, সব কিছুই ম্যানেজ করে নিতে পারে, তাই না? আজকালকার যারা আছে উইমেনরা সবাই সব কিছু একদম ম্যানেজ করে নিতে পারে। আচ্ছা, প্রথমে কোন ড্রেসটা দিবা আমাকে বলো। আচ্ছা, তোমারটার প্রাইস আমারটা, আচ্ছা আমারটা সবার প্রথমে দিয়ে দাও তো, আমারটা সবার প্রথমে দেখিয়ে দিই। আমারটা সবার প্রথমে দেখিয়েই আমি শুরু করছি, ঠিক আছে। আমারটা প্রাইস হচ্ছে 3400। শামিন আহমদ আপু, ম্যাটেরিয়ালস কি? একটু সাথে থাকো, সব কিছু যখন দেখাবো একদম সব কিছু তখন ডিটেলসে বলে দিব। আগে আমি আমার ড্রেসটাকে একটু জাস্ট দেখিয়ে নিই। এটা কিন্তু রেড কালার না, হ্যাঁ, এটা কিন্তু মেরুন রেড, যেটাকে বলে না মেরুন রেড কালার, সিল্ক বডির মধ্যে খুব গর্জিয়াস একটা ড্রেস, ওকে, খুবই গর্জিয়াস একটা ড্রেস। নেকটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে এবং সিসা ওয়ার্ক করা আছে, ঠিক আছে, সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা আছে। এটা হচ্ছে ব্ল্যাক কালারের সিকোয়েন্স, হ্যাঁ, ব্ল্যাক অ্যাশি ব্ল্যাক টাইপের একটা কালারের সিকোয়েন্সের মধ্যে বডিটা অল ওভার এমব্রয়ডারি করা। এটা হচ্ছে মেরুন রেড কালার। স্লিপসটা আসবে শিফনের মধ্যে, স্লিপসটা আসবে শিফনের মধ্যে, সুন্দর একটা শিফনের মধ্যে। এটা হচ্ছে কি আগানুরের টু পিস, হ্যাঁ, এইগুলো তিনটা সাইজ হয়। এস হচ্ছে গিয়ে 38 ইঞ্চ, 36 থেকে 38, এম হচ্ছে গিয়ে 40 থেকে 42 এবং এল হচ্ছে গিয়ে 44 ইঞ্চ, তাই না? 44 ইঞ্চ। সো লেংথ আছে 40 ইঞ্চ লেংথ আছে, হ্যাঁ। প্রাইস পড়বে 3400 টাকা। দোপাট্টাটা পিওর লাক্সারি শিফনের মধ্যে আসবে, আগানো সবসময় যেটা হয় আর কি, লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টাটা আসবে। এই যে লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টাটা আসবে, চারো সাইডে এই বর্ডারটা করা আছে, সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি করা এবং ফুল দোপাট্টার মধ্যে ছোট ছোট করে কাজ করা, ঠিক আছে। প্রাইস পড়বে 3400 টাকা। এটা কিন্তু রেড কালার না, এটা হচ্ছে মেরুন রেড, যেটাকে বলে মেরুন রেড কালার, মেরুনিশ কাইন্ড অফ রেড, এটা হচ্ছে সেই কালারটা, এটা কিন্তু পিওর রেড না, হ্যাঁ। প্রাইস হচ্ছে 3400 টাকা। যার যার লাগবে সাইজ মেনশন করে অর্ডার প্লেস করে ফেলেন, ওকে। এবার গেল এইটা, না গেল এইটা, আমি এবার তাওয়াক্কালে চলে যাই, ঠিক আছে, তাওয়াক্কালে চলে যাই। এগুলো হচ্ছে গিয়ে সিল্ক বডির মধ্যে সিল্ক দোপাট্টা আসবে, ঠিক আছে, তাওয়াক্কালে চলে যাই। ফার্স্ট ড্রেস আমাদের এইটা, ফার্স্ট ড্রেস আমাদের এইটা, ওকে। প্রাইসটা কিন্তু গেস করা স্টার্ট করে দিতে হবে, প্রাইসটা কিন্তু গেস করা স্টার্ট করে দিতে হবে এবং অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন ইনশাল্লাহ। নেকটা দেখেন, খুব সুন্দর ব্ল্যাক দিয়ে শুরু করলাম, খুব সুন্দর একটা এমব্রয়ডারি করা, একদম পুরো ফ্রন্ট পোর্শনটা হচ্ছে গিয়ে এমব্রয়ডার্ড, হ্যাঁ, পুরো ফ্রন্ট পোর্শনটা এমব্রয়ডার্ড সিল্ক জ্যাকার্ডের মধ্যে, ঠিক আছে, সিল্ক জ্যাকার্ডের মধ্যে পুরাটা নেক হচ্ছে এমব্রয়ডার্ড, একদম বিউটিফুল একটা এমব্রয়ডারি আছে। এখানে দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন, এটা হচ্ছে গিয়ে টিল গ্রিন, তারপরে কপার কালারের জারি ওয়ার্ক আছে, অ্যাশ কালার আছে, ব্ল্যাক কালারের সুতা আছে, ওকে, ম্যাজেন্টা পিঙ্ক, হট পিঙ্ক যেটাকে বলে, সেই কালারের সুতা দিয়ে খুব সুন্দর করে নেকের মধ্যে এমব্রয়ডারি করা, কোনো ধরনের কোনো প্যাচেস বসানোর কোনো ঝামেলা নাই, হ্যাঁ, খুবই সফট এবং খুবই লাইট ওয়েট একটা ম্যাটেরিয়ালসের মধ্যে। এটা দেখেন নিচে এই যে প্রিন্টটা, এটা হচ্ছে গিয়ে মানে স্কিন প্রিন্ট বলে না, স্কিন প্রিন্টের মতন অ্যাম্বোসের ওয়ার্ক করা, ঠিক আছে, অ্যাম্বোস টাইপের প্রিন্ট করা, এগুলো কিন্তু নষ্ট হবে না। এবার আমি আপনাদেরকে ব্যাক পার্টটা দেখাই দিই। এটা হচ্ছে কি আপনাদের ব্যাক পার্ট, এই পার্টটা ড্রেসের নিচে আসবে, ঠিক আছে, এই পার্টটা ড্রেসের নিচে আসবে। আপু তাওয়াক্কাল ইসমি আনবো আপু, আচ্ছা ঠিক আছে আনবো, ওম্মে হানি আপু, আচ্ছা আনবো। এই যে এটা হচ্ছে কি আপনাদের স্লিপসটা, ঠিক আছে, 60+ বডি আছে এগুলোর মধ্যে। এই যে দেখেন খুব সুন্দর একটা স্লিপস, খুবই বিউটিফুল এবং খুবই সুন্দর একটা স্লিপস,
তোমার ড্রেসগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্রাইসটা আপনাদেরকে গেস করতে হবে, হ্যাঁ প্রাইসটা এই, এটা হচ্ছে গিয়ে আপনার ফুল ড্রেসের লুকটা। প্যান্টটা, ওয়াও, প্যান্ট আসবে সিল্কের মধ্যে, প্যান্ট আসবে, ঠিক আছে, সিল্কের মধ্যে প্যান্ট আসবে, যেই রকম একটা প্রাইস রেঞ্জে আমরা আপনাদেরকে দিব, ঠিক আছে, আপনারা মাথা ঘুরে যাবে আপনাদের। এটা হচ্ছে গিয়ে সিল্কের মধ্যে সুন্দর একটা প্যান্ট, প্রাইস, প্রাইসটা একটু গেস করতে হবে, হ্যাঁ প্রাইসটা গেস করতে হবে। আচ্ছা, মির্জানা হক আপু লিখেছে 2250 টাকা, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে কি সিল্কের মধ্যে ফুল এমবশে ওয়ার্ক করা, যেটাকে বলে স্কিন প্রিন্ট, ওকে, এখানে কি লেখা আছে, সিল্ক প্রিন্টেড দোপাট্টা, হ্যাঁ সিল্ক এমবশ প্রিন্ট, এটা কিন্তু যে ডিজিটাল প্রিন্ট না, হ্যাঁ এটা কিন্তু হচ্ছে কি এমবশ প্রিন্টেড দোপাট্টা, ঠিক আছে, সিল্কের মধ্যে খুব সুন্দর একটা সফট একটা সিল্কের মধ্যে আসবে, তাওয়াক্কালের এরকম সিল্ক বডি দিয়ে, সিল্ক প্যান্ট দিয়ে, এরকম সিল্কের একটা সফট সিল্কের একটা দোপাট্টা দিয়ে একটা ড্রেস খুবই মানে মানে এরকম রিজনেবল প্রাইসে কখনোই আসে না, ঠিক আছে, রিজনেবল প্রাইসে কখনোই আসে না। কয়টা ড্রেস দেখেছো মাত্র, ফার্স্ট ওয়ান দেখাচ্ছি, ওকে আমি আপনাদেরকে ফুল জিনিসটা সুন্দর করে দেখিয়ে দিই, ওকে খুব সুন্দর করে দেখিয়ে দিই, এই যে দেখেন পরলে পরে কি সুন্দর লাগবে, হ্যাঁ কালার কম্বিনেশনটা টেল গ্রিনের মধ্যে একটা কম্বিনেশন দিয়ে, এই যে দোপাট্টা দিয়ে ড্রেসটা, অনেক বিউটিফুল একটা ড্রেস, ঠিক আছে, অনেক বিউটিফুল একটা ড্রেস, সাথে দোপাট্টাটা অনেক সুন্দর। 2380 টাকা, আচ্ছা ঠিক আছে, 2800 টাকা, এই যে দেখেন ফুল দোপাট্টাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, ফুল দোপাট্টাটা আসবে সিল্কের মধ্যে, হ্যাঁ ফুল দোপাট্টাটা আসবে সিল্কের মধ্যে 2200 টাকা, আচ্ছা ঠিক আছে, অনেক রকমের মানে অনেক রকমের ই পাচ্ছি। যে প্রথম একজন একদম অরিজিনাল আমাদের যে প্রাইসটা সেটা বলতে পারবেন, সে কিন্তু অর্ডার প্লেস করলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন, হ্যাঁ এটা আমি রেখে দিলাম, নেক্সট ওয়ান দিয়ে দাও। প্রাইস কত আপু আগানুরের, কি হাইনেক হবে আগানুরে? এখন আমাদের কাছে হাইনেক নাই, আর আগানুরে হাইনেক আসে মাঝে মাঝে আসে, হ্যাঁ আচ্ছা 2500 টাকা, 2200 টাকা, আচ্ছা 2200 টাকা, 2000 টাকা, 2450 টাকা, আচ্ছা 2500 টাকা, সবাই কাছাকাছি আছে, 2950। এটা হচ্ছে গিয়ে আপনাদের নেক্সট ড্রেসটা, হ্যাঁ এইটার কোড হচ্ছে D9609, D9609, ঠিক আছে, D9609। এটা হচ্ছে গিয়ে একটা বেইজ কালারের মধ্যে, এটা হচ্ছে একটা বেইজ কালারের মধ্যে, সমস্যা নেই আমাকে দিয়ে দাও, তাহমিনা খান পান্নি আপু লিখেছে 1900 টাকা, 2550 টাকা, সোনিয়া সাব্বির আপু লিখেছে, আচ্ছা 2450 টাকা, আপু কেমন আছো, মিনু চৌধুরী আপু লিখেছে, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, 2450, আচ্ছা 2380 টাকা, রীতি সাহা আপু 3300 টাকা, আচ্ছা ঠিক আছে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এইটা দেখেন, ওয়াও, এটা একটা বেইজ কালারের সাথে খুব সুন্দর একটা নেক, ঠিক আছে, খুব সুন্দর একটা নেক, লাইভটা শেয়ার করতে হবে। 2750, 2680 আপু, প্যান্টগুলো অ্যাভেলেবেল আছে, কিছু কিছু আছে, পেজে একটু নক করেন, আপনি পিকচার পেয়ে যাবেন, ওকে। তামিনা খান আহমেদ লিখেছে 2450, আচ্ছা ঠিক আছে 2550, হ্যাঁ কাছাকাছি, সবারই প্রাইস গেসিং কিন্তু মাশাল্লাহ ভালো, 2390 টাকা মেবি, আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন নেকটা দেখেন, খুব সুন্দর করে নেকের এমব্রয়ডারিটা দেখে নেন, কালার কম্বিনেশনটা দেখে নেন, খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের সাথে, যে ব্ল্যাক অরেঞ্জ, ঠিক আছে, আবার গোল্ডেন জারি ওয়ার্ক আছে, যেটা শ্যাম্পেইন গোল্ডেন কালার, ওকে। 2480 টাকা ফারিয়া আপু লিখেছে, আচ্ছা 2180 টাকা, আচ্ছা ঠিক আছে। এটা দেখেন সিল্ক জ্যাকার্ডের মধ্যে, কিন্তু বডি ম্যাটেরিয়ালসটা খুবই সুন্দর একটা ম্যাটেরিয়াল, সিল্ক জ্যাকার্ডের মধ্যে, যেটা অনেক বেশি কি বলে অনেক বেশি কস্টলি একটা ম্যাটেরিয়ালস হয়, বাট আমরা তো আপনাদেরকে
এই এই ক্যাটালগটা একদম গিফট প্রাইজে দিব। এই যে এটা হচ্ছে কি নিচের স্ক্রিন প্রিন্টটা যেটাকে বলে, আপু তুমি একবার কক্সবাজার বেড়াতে আসো। হ্যাঁ কক্সবাজার আসবো, কক্সবাজার আসবো, কক্সবাজার যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। এই যে এটা হচ্ছে কি আপনাদের স্লিপসটা, ঠিক আছে স্লিপসটা, এই হচ্ছে কি আপনাদের স্লিপস এবং 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 ব্যাকপার্ট আচ্ছা এই ঝামেলাটা করছে। আচ্ছা 2700 টাকা, আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন এই হচ্ছে কি আপনাদের ব্যাকপার্টটা, ব্যাকপার্টের নিচে হচ্ছে কি এই যে প্রিন্টের এই যে যে পোর্শনটা আছে না, সেটা ব্যাকপার্টের নিচে পড়বে। এই যে দেখেন সুন্দর করে নিচে পড়বে 2550, আচ্ছা 2500 টাকা। আচ্ছা সবাই মনে হচ্ছে প্রাইসটা জানে, তাই না? সবাই মনে হচ্ছে একদম এত কাছাকাছি প্রাইস, না হলে কিভাবে বলে, সবাই সবার একদম আইডিয়া হয়ে গেছে না? আচ্ছা ওনা, আচ্ছা ওনাটা সিল্কের, তো আপনাকে ম্যানেজ করে পড়তে হবে। হ্যাঁ সিল্কের যে কোনো ওনাই বলেন আপনি, কটনের সাথেই হোক আর সিল্ক বডির সাথেই হোক, সেটা আপনাকে অবশ্যই একটু পিন আপ করে একটু নাইসলি হ্যান্ডেল করতে হবে। এটা হচ্ছে কি প্যান্ট, দেখেন প্যান্টটার মধ্যে কি সুন্দর করে জ্যাকার্ড করা আছে, প্যান্টের মধ্যে খুব সুন্দর করে জ্যাকার্ড করা আছে। হ্যাঁ এইটা দিয়ে কিন্তু আপনারা চাইলে আলাদা রকমের একটা প্যানেল ট্যানেল বসায় আলাদা রকমের একটা ড্রেস বানায় ফেলতে পারবেন, ঠিক আছে? এটার সাথে অন্য একটা প্যান্ট পরে নেবেন বেইজ কালারের, অথবা যেহেতু ড্রেসের সাথে ব্ল্যাক আছে, দোপাট্টাটা ব্ল্যাক আছে, ব্ল্যাক প্যান্ট পরে নেবেন আর এটা দিয়ে আরেকটা কুর্তি বানায় নেবেন, একদম অসাম হয়ে যাবে, ঠিক আছে? 2550 সোনিয়া সাব্বির আপু, 2550, ঠিক আছে কোনো সমস্যা নাই, লিখতে থাকেন। এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, দেখেন দোপাট্টাটা জাস্ট ওয়াও, কম্বিনেশনটা জাস্ট দেখেন, বেইজের সাথে ব্ল্যাক দিয়ে কম্বিনেশন করা জাস্ট বিউটিফুল একটা দোপাট্টা, এবং সিল্কের মধ্যে, হ্যাঁ সফট একটা সিল্কের মধ্যে দোপাট্টাটা, সফট একটা সিল্কের মধ্যে দোপাট্টা। আমাকে এটা দিও, কি যেন বলো, ক্যাটালগটা দিও, সফট একটা সিল্কের মধ্যে দোপাট্টা। প্রাইসটা আমি আরেকটু পরে বলবো, আপনারা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকেন, ঠিক আছে? দাও ছবি ছবি নিয়ে নাও। এই হলো গিয়ে আপনাদের তাওয়াক্কালের ড্রেসটা, যেটার কিনা সিল্ক সিল্ক বডির মধ্যে নেকটা ফুল অন এমব্রয়ডারি করা, দোপাট্টা আসবে সিল্কের মধ্যে একদম স্কিন প্রিন্ট, যেটাকে বলে না স্কিন প্রিন্ট, এই টাইপের একটা প্রিন্ট করা। আমি নিতে চাই আপু, আপু সদাবাহারের কটন কুর্তিগুলো রিস্টক করেন প্লিজ, অনেক 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 সুন্দর সুন্দর কালেকশনস আসবে, একটু ধৈর্য ধরে শুধুমাত্র ওয়ালেটাইজের সাথে থাকতে হবে। হ্যাঁ অনেক 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 সুন্দর সুন্দর কালেকশনস আসবে। এই যে দেখেন সুন্দর একটা দোপাট্টা দিয়ে, হ্যাঁ বেইজের সাথে যেহেতু ব্ল্যাক দিয়ে কম্বিনেশন করেছে, এটা অনেক অসাম। আচ্ছা এইটা হচ্ছে ওয়াও, এটা হচ্ছে কি পার্পল কালারের সাথে, অর্ডার কনফার্ম করো আপু। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে পার্পল কালারের সাথে, এটার কোড হচ্ছে গিয়ে D9610, D9610, এটা হচ্ছে পার্পল কালার দিয়ে, হ্যাঁ D9610, এটা হচ্ছে পার্পল কালার দিয়ে ব্লার হয়ে যাচ্ছে, আল্লাহ রে। এখন কি ঠিক আছে লাইফটা, একটু চেক করে আমাকে বলেন তো, এখন কি ঠিক আছে নাকি, আবার কি ব্লার হয়ে যাচ্ছে নাকি, কেন যে ব্লার হয়ে যায় আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আমি জানি না, আমি লাইভে আসলেই কি ব্লার হয় নাকি অরিজিনালি এটার মানে ব্লার হওয়ার রোগ আছে। আপু তোমার গায়েরটা হবে, আমার গায়েরটা মোস্ট প্রবাবলি হবে, প্রাইস হচ্ছে কি 3400 টাকা, আই গেস এখন ঠিক আছে তাই না? আচ্ছা মিনু আপু লিখেছে ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, যদি ক্লিয়ার হয়ে থাকে মাশাল্লাহ, ওয়াও দিস ইজ সো প্রিটি ওয়ান। হ্যাঁ এটা হচ্ছে কি একদম
এটা হচ্ছে কি একদম ওয়াইন একটা কালারের মধ্যে অল ক্লিয়ার। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। নেকটা দেখেন এমব্রয়ডারি করা আছে একদম। এই জিনিসটা যদি ধরেন আপনার আলাদা একটা প্যাচেস থাকতো সেই প্যাচেসটা বসাতেই কিন্তু এমব্রয়ডারি করে বসাতে হয়, সেখানেই 200-250 টাকা, 100-150 টাকা করে মনে হয় চলে যায়, তাই না? সো এই জিনিসটা অনেক ভালো, একদম সেলফ এমব্রয়ডারি করা থাকলে আমার কাছে জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, প্যাচেসের থেকে সেলফ এমব্রয়ডারি করা জিনিসগুলো আমার কাছে স্পেশালি অনেক ভালো লাগে। এটা দেখেন খুব সুন্দর একটা ওয়াইন কালারের মধ্যে ফুল বডিটার মধ্যে খুব সুন্দর ব্ল্যাকিশ একটা প্রিন্ট আছে। হ্যাঁ, ওয়াটার প্রিন্টের মতো খুবই নাইস একটা ড্রেস। হ্যাঁ, সিল্ক বডির মধ্যে আসবে। আর এই যে নিচের নিচের পোর্শনটা দেখে নেন, নিচের পোর্শনের যে স্ক্রিন প্রিন্টটা অনেক সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট, তাই না? অনেক সুন্দর। আচ্ছা আর ক্লিয়ার অল ওকে থ্যাংক আপু। সাদাবার অর্গানজা কবে আনবা প্লিজ বলো। চলে আসবে নেক্সট উইকে। এই যে এটা হচ্ছে কি আপনাদের স্লিপসটা, সুন্দর একটা স্লিপস শ্যাম্পেইন গোল্ডেন যে কালারটা হয় না সেই কালারটা দিয়ে খুব সুন্দর করে করা আছে, কি বলে স্ক্রিন প্রিন্ট করা আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে কি আপনাদের ব্যাক পোর্শন। হ্যাঁ, ব্যাক ফ্রন্টের নিচে যে পার্টটা থাকবে ব্যাকের নিচেও সেম পার্টটা থাকবে। প্রাইস কিন্তু গেস করতে বলেছি, প্রাইস কিন্তু গেস করতে হবে। ওকে, প্রাইসটা অবশ্যই অবশ্যই গেস করতে হবে। এটা হচ্ছে কি আপনাদের সিল্কের প্যান্ট। হ্যাঁ, এটা এটা কিন্তু সিল্কের প্যান্ট আসবে। প্রাইস আচ্ছা যার প্রাইস না শুনে অর্ডার প্লেস করে দেন, যদি মনে হয় যে বেশি পড়তেছে সেক্ষেত্রে অর্ডার ক্যান্সেল করে দেন, বাট মানে সাথে সাথেই করেন। হ্যাঁ, বিকজ আমাদের একটা ড্রেস মানে স্টকে বেশিক্ষণ থাকে না, ঠিক আছে? এই যে এই হলো গিয়ে অনিয়ন পিঙ্ক কালারের দোপাট্টাটা, দেখেন কি সুন্দর একটা কম্বিনেশন, তাই না? পার্পেলের সাথে পিঙ্ক দিয়ে সুন্দর একটা বিউটিফুল কম্বিনেশন। কার কার লাগছে এই ড্রেসটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আমি প্রাইস বলার সাথে সাথে একদম অর্ডার প্লেস করে দিয়েন, তাই না? খুবই সুন্দর একটা ড্রেস, ছবি নিয়ে নাও ইমরান তুমি, অনেক বিউটিফুল একটা ড্রেস। জোস একটা ড্রেস, কি লাইট কম লাগে তোমার কাছে আজকে? কম মনে হইতেছে ড্রেসের ঝলকানি দেখি তোমার কাছে লাইট কম মনে হচ্ছে? হ্যাঁ আছে তো, সবই তো আছে, ঠিক আছে? ফ্যাব্রিক কি আপু সিল্ক বডির মধ্যে, সিল্ক দোপাট্টা দিয়ে প্যান্টটাও আসবে সিল্কের মধ্যে। এটা হচ্ছে হট পিঙ্ক কালার, যাদের হট পিঙ্ক কালার পছন্দ এইটা অবশ্যই পিক করবেন। কালারটা খুবই নাইস একটা কালার, খুবই নাইস একটা বিউটিফুল একটা কালার। এবং এইটার কোড হচ্ছে D9611, খুব সুন্দর একটা হট পিঙ্ক কালারের মধ্যে। দাও নেক্সট ওয়ান দাও, ম্যাজেন্ডা অনেকে বলে রানী গোলাপি, ঠিক আছে? সবাইকে একটু লাইকটা শেয়ার করতে হবে। ওয়াও সো প্রিটি, এইটার সাথে একদম নুড একটা মেকআপ নেবেন, সাথে লিপসটা করবেন বাম্পি লিপস করবেন। হ্যাঁ, একদম হট পিঙ্ক কালারের একটা লিপস্টিক দিবেন, একদম প্রিটি লাগবে, ঠিক আছে? একদম প্রিটি লাগবে। ফ্যাব্রিক হচ্ছে গিয়ে একদম সুন্দর একটা সিল্ক বডির মধ্যে। হ্যাঁ, এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর ডটেড করে খুব সুন্দর করে ওয়াটার প্রিন্ট করা আছে। এই যে এটা হচ্ছে কি আপনাদের নেকটা, বিউটিফুল একটা নেক, খুবই সুন্দর বিউটিফুল একটা নেক, ব্লু দিয়ে তারপরে শ্যাম্পেইন জারি ওয়ার্ক করা আছে নেকের মধ্যে, অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা। এমব্রয়ডারি সুতার ফিনিশিংগুলো তো দেখতেই পাচ্ছেন এবং কালার কম্বিনেশনটা তো দেখতেই পাচ্ছেন। এই যে এইটা হচ্ছে কি নিচের পোর্শনটা, ঠিক আছে? এই হচ্ছে কি আপনাদের নিচের পোর্শনটা নেভি ব্লুর সাথে গোল্ডেন দিয়ে, নেভি ব্লুর সাথে গোল্ডেন দিয়ে প্রিন্টেড করা আছে। অনেক বিউটিফুল একটা ড্রেস, প্রত্যেকটা ড্রেস খুবই প্রিটি। এটা হচ্ছে আপনাদের স্লিপসের পোর্শনটা আসবে এবং ব্যাক পার্ট, এই যে সুন্দর একটা ব্যাক পার্ট, ফুল ব্যাক পার্ট এবং ফুল ড্রেসটাই কিন্তু এরকম সুন্দর করে প্রিন্ট আসবে। আপু তোমার সব কালেকশন খুব ভালো লাগে, মাথা নষ্ট অবস্থা, কি যে করি, মাথাটাকে ধরে রাখেন, নষ্ট হওয়া যাবে না, ঠিক আছে? আরো সুন্দর সুন্দর কালেকশন আসবে, সবে তো মাত্র শুরু। এই যে
এই হলো গিয়ে আপনাদের ফুল ড্রেসটা আমাকে দিয়ে যাও হ্যাঁ এই হচ্ছে গিয়ে আপনাদের প্যান্ট হ্যাঁ সিল্কের মধ্যে প্যান্ট হ্যাঁ এটা কিন্তু প্রত্যেকটা ড্রেসের প্যান্ট আসবে সিল্কের মধ্যে সিল্ক সিল্কের মধ্যে প্রত্যেকটা প্যান্ট আসবে দোপাট্টা দিয়ে বসতে বলো হৃদয় কি পারবে দিতে হৃদয় জানে তাহলে হৃদয়কে ফোন করে বলো দিয়ে আসতে প্রাইসটা কত প্রাইস বলে দিচ্ছি এখনই বলে দিচ্ছি ঠিক আছে প্রাইস বলে দিচ্ছি এই যে এই হচ্ছে গিয়ে এই হলো গিয়ে দোপাট্টাটা ব্লু এর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা ব্লু এর সাথে খুবই সুন্দর একটা দোপাট্টা সাইদা সুলতানা হাই সুইট আপু হ্যালো ডিয়ার এই যে তুমি ফোন কি করতেছো আচ্ছা কথা বলে নাও আমি দোপাট্টাটা আলাদা করে একটু দেখাই নি ঠিক আছে সালমা ইসলাম আপু লিখেছে 3350 না না 3350 এত প্রাইস হবে না আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে প্রাইস রেঞ্জ দিয়ে দিই হ্যাঁ প্রাইস রেঞ্জটা হবে 2500 নিচে এই যে এটা হলো কি আপনাদের দোপাট্টাটা প্রাইস রেঞ্জ হচ্ছে 2500 নিচে 2250 না হয় নাই এই যে এই হলো গিয়ে ফুল দোপাট্টাটা ঠিক আছে এই হলো গিয়ে ফুল দোপাট্টা টোটাল 4টা থাকবে ওনার খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস দেখুন দোপাট্টাটা যদি এরকম করে পরেন কি যে প্রিটি লাগবে হ্যাঁ কি যে প্রিটি লাগবে নেভি ব্লুর সাথে দোপাট্টা ঠিক আছে আপু তোমার এম কি আমাদের ফকির বানাবো আমরা জামা কিনতে কিনতে ফতুর হয়ে গেলাম না ফারি আপু তুমি অনেক লক্ষ্মী একটা আপু তোমাকে কি আমি ফতুর করতে পারি জাস্ট একটু ভালোবাসা দিবা হ্যাঁ ভালোবাসা দিবা আর একটু একটু ড্রেস কিনবা ঠিক আছে আচ্ছা আপু তোমার সুন্দর সুন্দর ড্রেস কিনতে কিনতে তো ফকির হয়ে যাচ্ছি সবগুলাই নিতে ইচ্ছা করে এত টাকা কই পাবো ড্রেস দেখেই তো পাগল করে দিচ্ছ আচ্ছা তাই না 2390 আচ্ছা 2390 2450 আর একটা নিউ আলমারি না কিনলেই আর হচ্ছে না কালকে আমার একটা আন্টির সাথে কথা হচ্ছে উনি সবসময় আমার কাছ থেকে পারচেজ করে তো আমি ওনাকে বলতেছিলাম যে আন্টি আপনার একটা ওয়্যার হাউস নিতে হবে বলতেছে যে হ্যাঁ তোমার জন্য তো আমার একটা ওয়্যার হাউসই নিতে হবে এই হলো গিয়ে ফুল ড্রেসটা নেন সবই স্ক্রিনশট নিয়ে নেন সবাই প্রাইস কি বলে দিব প্রাইসটা এখনই বলে দেই না প্রাইসটা এখনই বলে দেই আপনারা হচ্ছে কি অর্ডার প্লেস করা শুরু করে দেন প্রাইস হচ্ছে অনলি প্রাইস হচ্ছে তুমি ছবি নিয়ে নাও একটু ড্রামা করি তারপরে প্রাইসটা বলি কি বলেন আপনারা আর একটুখানি ড্রামা করবো না প্রাইসটা বলেই দিব আচ্ছা আচ্ছা দেখি আমি রেঞ্জ দিয়ে দিলাম তারপরেও আপনারা কেউ বলতে পারলেন না এটা কেমন হইলো বলেন তো প্রাইস হচ্ছে অনলি 2350 টাকা প্রাইস হচ্ছে অনলি 2350 টাকা ঠিক আছে যার যার লাগছে জলদি জলদি ইনবক্স করে ফেলেন দিস ইজ সো প্রিটি তার মধ্যে আবার তাকালে ড্রেস 2350 টাকায় মানে মাথা নষ্ট অবস্থা হ্যাঁ আচ্ছা আর রেজওয়ান আফরিন আপু লিখেছে 2180 আমি অলরেডি বলে দিয়েছি সো গেম ইজ ওভার অলরেডি বলে দিয়েছি 2350 টাকা অনলি এই যে এই হলো গিয়ে D9612 এইটা হচ্ছে D9612 দিলুফা আপু দিলুফা আক্তার আপু লিখেছে ওয়াও আচ্ছা ঠিক আছে অর্ডার প্লেস করা শুরু করে দেন হ্যাঁ D9612 তাহমিনা আহমেদ আপি আমি বলেছি 2350 তাই আচ্ছা ঠিক আছে বলে থাকলে তো বলেছেন মাশাল্লাহ এই যে এটা হচ্ছে গিয়ে ডিপ গ্রিন একটা কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে ডিপ গ্রিন একটা কালারের মধ্যে যে দেখেন সুন্দর একটা ডিপ গ্রিন কালারের মধ্যে নেকটা হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা হ্যাঁ নেকের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা সুন্দর মেরুন এবং ব্লু দিয়ে জারি ওয়ার্ক করা আছে ওকে
অনেক প্রিটি একটা ড্রেস এবং এটার কালারটা কিন্তু এই যে দেখেন একটু ডিপ গ্রিনিশ টোনের একটা কালার এবং ফুলটার মধ্যে যেরকম খুব সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে। ওকে, খুবই সুন্দর একটা সিল্ক বডির মধ্যে, সফট একটা সিল্ক বডির মধ্যে এই যেটা হচ্ছে কি নিচের প্যানেলটা। আপু তুমি একটা জোস, আচ্ছা কেন কেন এত জোস হয়ে গেলাম বলেন তো। এই যে এটা হচ্ছে কি আপনাদের ব্যাক পার্টটা, হ্যাঁ ব্যাক পার্টের মধ্যে সুন্দর করে এমবস করা আছে। সেম পার্টটা ফ্রন্ট পার্টেও থাকবে, স্লিপসের ফ্রন্টেও সুন্দর একটা প্যানেল আসবে। এগুলো দিয়ে কিন্তু লং স্লিপস করতে পারবে। আপু তোমার ড্রেসের প্রাইস কত? আর সাইজ 40 হবে, সাইজ 40 হবে। আমার ড্রেসের প্রাইস হচ্ছে গিয়ে 40 বলতে 42 নিতে হবে আপনাকে আর কি। হ্যাঁ আমার ড্রেসের প্রাইস হচ্ছে গিয়ে 3400 টাকা। আমার ড্রেসের প্রাইস হচ্ছে 3400 টাকা। লেমন কালার, কালার আরও কিছু কালার আছে, হ্যাঁ সাথে থাকেন দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে প্যান্ট, হ্যাঁ ডিপ গ্রিনের মধ্যে। আর ওয়াও এইটার দোপাট্টাটাও অনেক বিউটিফুল একটা দোপাট্টা। বডি ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে, প্যান্ট সিল্কের মধ্যে, দোপাট্টা একদম সফট একটা সিল্কের মধ্যে। বডির সিল্ক সিল্ক ম্যাটেরিয়ালস আর দোপাট্টার সিল্ক ম্যাটেরিয়ালস কিন্তু অলওয়েজ ডিফারেন্ট হয়। হ্যাঁ দোপাট্টার ম্যাটেরিয়ালসটা বেশি সফট টাইপের একটা সিল্ক থাকে। এটা দিয়ে মানে এই 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 টাইপের সিল্ক যেগুলো সব দোপাট্টার সিল্ক যে ম্যাটেরিয়ালসটা থাকে সেটা দিয়ে কিন্তু কখনোই ড্রেস বানাতে পারবেন না, বিকজ স্টিচে স্টিচ করলে জিনিসটা বেশি সফট তো নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন এটার সাথে খুব সুন্দর একটা মেরুন রেড টাইপের কালারের একটা দোপাট্টা, অনেক মানে মনে হইতেছে লাল্লা লাল্লা টাইপের একটা দোপাট্টা, ঠিক আছে খুব সুন্দর। কালার কম্বিনেশনটা অনেক বেশি 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 জোস, হ্যাঁ ছবি নিয়ে নাও, অনেক বেশি 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 জোস। প্রাইস পড়বে অনলি 2350 টাকা, প্রাইস পড়বে অনলি 2350 টাকা। এই যে এত সুন্দর করে মজা করো না, ঠিক আছে আপনারা সবাই অনেক ভালো, এই জন্যই তো করতে পারি, নাহলে তো পারতাম না। এটার মধ্যে কিন্তু একটা রেড কালার আছে, একটা আরো সুন্দর সুন্দর কালার আছে যা শুধু সাথে থাকেন। D9613 এটা হচ্ছে গিয়ে D9613 নিউট পার্পল কালারের মধ্যে, এটা হচ্ছে D9613 নিউট পার্পল কালারের মধ্যে। হ্যাঁ এটা এটার স্ক্রিনশটটা নিয়ে রাখেন, তাহলে হয় কি অর্ডার সর্ট করতে সুবিধা হয়। D9613 আমি আগে যখন অনেক আগে যখন আমি দেখতাম, ইনবক্স চেক করতাম, আমি এমনও দেখেছি ওনার একটা সাইডের কোনার স্ক্রিনশট দিয়ে বলে যে আমাকে এই ড্রেসটা দেন। মানে আমি তখন চিন্তা করতাম আল্লাহ আমি কোথেকে খুঁজে বের করব এটা কোন ড্রেস, মানে ওনার এমন এমন একটা স্ক্রিনশট যেটা ঝাপসা ওনার সাইডের একটা কোনা, ঠিক আছে। এটা কি ফয়েল ওয়ার্ক? না আপু এটা ফয়েল ওয়ার্ক না। হ্যাঁ এই যে এটা হচ্ছে কি নেকটা, নেকটা তো ফুল অন এমব্রয়ডারি করা, এটা ফয়েল ওয়ার্ক না। প্রাইস প্লিজ, হ্যাঁ নিউট পার্পল এর মধ্যে, ঠিক আছে। এই যে দেখেন নেকটা দেখেন খুব সুন্দর করে, প্রাইসটা ওকে বলে দাও, ঠিক আছে। এই হলো গিয়ে নেকটা, খুবই সুন্দর একটা নেক অল ওভার। আচ্ছা লাইভ শেষ হওয়ার না পর্যন্ত এই দেখুন, আপনার মেসেজ দেখুন। এটা হচ্ছে গিয়ে দেখেন একটা সিল্ক জ্যাকার্ডের মধ্যে, ঠিক আছে সিল্ক জ্যাকার্ড করা আছে, সেলফ জ্যাকার্ড করা আছে। হ্যাঁ প্রাইস প্লিজ, প্রাইস 350 টাকা। এটা ফয়েল ওয়ার্ক না, হ্যাঁ আপু এটা হচ্ছে গিয়ে অ্যাম্বোশ প্রিন্ট যেটাকে বলে না, অ্যাম্বোশের ওয়ার্ক। হ্যাঁ এই যে এটা পাকিস্তানি যে অ্যাম্বোশের ওয়ার্কটা থাকে এইগুলা এইগুলা কিন্তু নষ্ট হবে না। আর এইগুলা আপনারা যেটা করবেন সবগুলাই কি সিল্ক আপু? হ্যাঁ সবগুলাই সিল্ক, ঠিক আছে। এটা যেটা করবেন একটু রোদে দিবেন, রোদে দিলে জিনিসটা মানে ভ্যালিডিটিটা বেশি দিন থাকে। হ্যাঁ এটা হচ্ছে কি স্লিপসের ফ্রন্টে বসবে, আর ব্যাক পার্টের সাথেও কিন্তু সেম এই প্রিন্টটা থাকবে, অ্যাম্বোশের এই প্রিন্ট। এটা ফয়েল ওয়ার্ক না, হ্যাঁ এটা আপনারা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটাকে ফয়েল ওয়ার্ক বলে না, যখন ডেলিভারি পাবেন তখন বুঝতে পারবেন। এই যে দেখেন সুন্দর বিউটিফুল একটা নিউট পার্পল কালার, এই কালারটা আমার আমার স্পেশালি এত বেশি পছন্দ। এটা দেখেন এটার প্যান্টটাও কিন্তু স্পেশাল প্যান্ট আসছে, হ্যাঁ এইটার প্যান্টও হচ্ছে কি একদম সিল্কের মধ্যে জ্যাকার্ড করা, ঠিক আছে অল ওভার। এই যে দেখেন খুব সুন্দর করে জ্যাকার্ড করা,
ঠিক আছে, খুবই সুন্দর করে জ্যাকার্ড করা, এবং এইটার দোপাট্টাটা আসবে একদম ডিপ একটা ওয়াইন কালারের সাথে। হ্যাঁ, ডিপ একটা ওয়াইন কালারের সাথে বিউটিফুল একটা দোপাট্টা। আসসালামু আলাইকুম আপু, আপনার ড্রেসগুলো দেখতে অসাধারণ সুন্দর। খান আতাউর রহমান লিখেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই যে খুবই বিউটিফুল একটা কম্বিনেশন এইটার, এটার প্যান্টটা দিয়ে কিন্তু আপনারা আলাদা একটা ড্রেস বানিয়ে ফেলতে পারবেন, আলাদা একটা কুর্তি বানিয়ে ফেলতে পারবেন। ওকে, এক কাজে দুই কাজ হয়ে যাবে। এটা এটার সাথে এই দোপাট্টা দিয়েও পড়তে পারবেন আলাদা একটা, আলাদাভাবে। হ্যাঁ, প্রাইস পড়বে 2350 টাকা, প্রাইস পড়বে অনলি 2350 টাকা। কার কার লাগছে একদম জলদি জলদি ইনবক্স, ঠিক আছে, জলদি জলদি ইনবক্স। তুমি কিভাবে আসছো এত তাড়াতাড়ি, আনবিলিভেবল। হ্যাঁ, কালা চাপটুক দিয়ে আসছো। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে কি কালার, মাস্টার্ড কালার, ঠিক আছে, মাস্টার্ড ইয়েলো টাইপের কালার। হ্যাঁ, D9614, এটা হচ্ছে D9614, মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে D9614। ওয়াও, দেখেন কি প্রিটি একটা কালার, তাই না, খুব সুন্দর প্রিটি একটা কালার। নেকটা দেখেন অনেক বিউটিফুল, খুব সুন্দর একটা বার্গেন্ডি টাইপের একটা কালার আছে, তারপরে টিল ডার্ক ব্লু অ্যাশি টাইপের একটা কালার আছে। যে দেখেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, ঠিক আছে, খুবই সুন্দর কালার কম্বিনেশন দিয়ে এমব্রয়ডারি করা। আপু সামারে পরা যাবে, অবশ্যই পরা যাবে, এগুলা অনেক, এগুলা অনেক লাইট ওয়েট, এগুলা অনেক লাইট ওয়েট, সামারে পরতে পারবেন, ঠিক আছে, সামারে পরতে পারবেন। এই যে এটা হচ্ছে গিয়ে ফুল বডিটার মধ্যে জ্যাকার্ড করা। হ্যাঁ, এখন এখানে কিন্তু কথা আছে, এখন আপনি যদি সবসময় একদম কটন পরে অভ্যস্ত থাকেন সেক্ষেত্রে আপনার কেস ডিফারেন্ট না, বিকজ আমি কিন্তু সামারে সব সব টাইপের ড্রেসই পরি, সিল্ক পরি, শুধু যে কটন পরি তা কিন্তু না, অনেকেই শুধু সামারে দেখা যায় লন পরতে পছন্দ করে, বাট আমি সব টাইপের ড্রেস পরি। আমি আগে কখনো কটন ড্রেস পরতামই না, আমি আমার পেজ ওপেন হওয়ার পরে কটন ড্রেস পরি, আমি আগে কখনো কটনের ড্রেস পরতামই না, আমি সবসময় একটু সিল্ক টাইপের, তারপর একটু জর্জেট ম্যাটেরিয়ালসের এই টাইপের ড্রেস আমি সবসময় আগে সবসময় পরতাম, ঠিক আছে। এই যে এই হলো গিয়ে স্লিপসটা, ওকে, মানে নর্মাল কটনের ড্রেস আমি পরতামই না। আপু আসসালামু আলাইকুম, গতকালকে মেরুন রঙের ড্রেসটা কনফার্ম হয়েছে পারভিন বেগম আপু, গতকালকে মেরুন কোন ড্রেসটা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কনফার্ম করে দিলে তো মাশাল্লাহ। এই যে এইটা হচ্ছে গিয়ে লাইলা আরজুমান আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যালো আপু, কেমন আছো? আজ লাইভ দেখার সুযোগ হলো, অবশ্য অডিও দেখি, আচ্ছা ঠিক আছে। এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্ট, হ্যাঁ, সিল্কের মধ্যে প্যান্ট, আপনি এত দূরে থাকেন, এত বিজি থাকেন, আপনি যে মাঝে মাঝে আমাদের সাথে জয়েন করতে পারেন, এতেই এতেই আমরা খুশি। দোপাট্টাটা আসবে টিল ব্লু কালারের মধ্যে, ওয়াও, জাস্ট বিউটিফুল একটা, ইটস নট টিল ব্লু, ইটস নেভি ব্লু অ্যাকচুয়ালি। হ্যাঁ, খুবই সুন্দর সিল্কের, সফট সিল্কের একটা দোপাট্টা, খুবই সুন্দর সফট সিল্কের একটা দোপাট্টা, প্রাইস পড়বে অনলি 2350 টাকা। আমি কিন্তু স্ক্রিনশট নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকি, প্রাইস পড়বে 2350 টাকা অনলি। খুবই সুন্দর, দেখেন খুবই সুন্দর, খুবই নাইস। ইয়েলোটা কি চোখে লাগবে? নো নো, খুব সুন্দর একটা ইয়েলো, হ্যাঁ, আই সুদিং একটা ইয়েলো, খুবই সুন্দর। এটা অ্যাকচুয়ালি ইয়েলো না, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি একটু মাস্টার্ড টাইপের, মাস্টার্ড টাইপের কালার। আপু এখনো ডেলিভারি পাইনি, এমডি শাহরিয়ার লিখেছে, ভাইয়া না আপু আমি ঠিক বুঝতে পারছি না, আপনি একটু পেজে নক দেন, পেজ থেকে আপনাকে জানিয়ে দিবে কবে নাগাদ ডেলিভারি পাবেন, আর কি অবস্থায় আছে আপনার প্রোডাক্টটা। তোমার পরাটা কত? আমার পরাটার প্রাইস হচ্ছে 3400 টাকা, আমারটা হচ্ছে আকানুরের টু পিস, হ্যাঁ, মেরুন 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 রেড টাইপের কালারের মধ্যে D9615,
এটা হচ্ছে একটা টেল ব্লু কালারের মধ্যে D9615 এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, খুবই ভালো হয় আমার মডারেটরদের জন্য যদি আপনারা এই স্ক্রিনশটটা দেন অর্ডার প্লেস করার সময়। ঠিক আছে, দেয় না না বলতেছে দেয় না, ওকে, খুবই ভালো হয়, ওরা খুবই উপকৃত হয় আপনাদেরকে, ওরা রিকোয়েস্ট করতেছে এইটার স্ক্রিনশটটা দিতে। ওকে, wow, just pretty একটা dress, wow, just pretty একটা dress, খুব সুন্দর একটা pretty dress, okay, নেকটা দেখেন অনেক beautiful একটা নেক আছে, খুব সুন্দর একটা নেক আছে, অল ওভার এমব্রয়ডারি করা, ওকে, অল ওভার এমব্রয়ডারি করা, এই যে বডিটা দেখেন এটা কিন্তু প্রিন্ট করা, হ্যাঁ খুব সুন্দর সিল্কের মধ্যে প্রিন্ট করা, এই যে খুবই বিউটিফুল, এই যে এটা হচ্ছে কি নিচে পোর্শনটা, নিচের যে এম্বোসের প্রিন্টটা আছে, ওকে, এটা কিন্তু ফয়েল প্রিন্ট না, ঠিক আছে, এটা কিন্তু ফয়েল প্রিন্ট না, এটা হচ্ছে এম্বোসের প্রিন্ট, হ্যাঁ এটা পাকিস্তানি জিনিস, এটার কোনো কিচ্ছু হবে না। আপু কুর্তি দুটা অনেক নাইস, আর প্রাইস এত কম কিভাবে হয় আপু জানি না, আপনাদের জন্য সব কিছু আপনাদের জন্য। এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টের নিচে এই প্যানেলটা আসবে, ভায়োলেটাইজ মানে কোয়ালিটি ড্রেস পাবেন রিজনেবল প্রাইসের মধ্যে। এগুলো কি সুতি না ট্রাপি আপু, তুমি কেমন আছো? এগুলো সুতি না, এগুলো হচ্ছে কি সিল্ক বডির মধ্যে, সিল্ক বডির মধ্যে টপ কালার কালেকশনস দেখাচ্ছি, ওকে, প্রাইসটা অনেক রিজনেবল, অনলি 2350 টাকা, মানে তাওয়াক্কালের ড্রেস কেমনে 2350 টাকায়, আমি জানি না, ঠিক আছে আমি জানি না, আপনাদের ভাইয়া এটা আপনাদেরকে গিফট দিচ্ছে, হ্যাঁ শালিকাদেরকে গিফট দিচ্ছে, এটা হচ্ছে কি প্যান্ট, সিল্কের প্যান্ট, ঠিক আছে, দোপাট্টাটা দাও, এভাবে দিবা, আমি তাহলে এভাবেই দেখাই দিই, ওকে, খুবই সুন্দর একটা ড্রেস। আপু তোমার পেজের ড্রেসের দাম অন্য পেজের তুলনায় কম, আমার আর ভরসা করে নেওয়া যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ এইটাই হচ্ছে কি এই রিকগনিশনটাই দরকার আপনাদের কাছ থেকে। রেবেকা খানাপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে খুবই সুন্দর একটা রেড অরেঞ্জ টাইপের একটা কালারের মধ্যে অনেক বিউটিফুল দোপাট্টাগুলো, অনেক বিউটিফুল, তুমি অনেক সুন্দর, রাখি সালিমাপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, ওকে, এই যে খুব সুন্দর সিল্ক, মানে খুবই সফট একটা সিল্কের মধ্যে, ওকে, প্রাইস পড়বে অনলি 2350 টাকা, প্রত্যেকটার যে কালার কম্বিনেশন আমি দেখিয়েছি, আপনাদের অবশ্যই কনফিউজড হতে হবে যে কোনটা রেখে কোনটা নেবেন, প্রাইসটা পড়বে অনলি 2350 টাকা, ছবি তুলতে পারেন না আবার কয়েকলি ক্যামেরা আপু, মাইগ্রেনের ব্যথা নিয়েও তোমার লাইভ দেখছি, আল্লাহ মাইগ্রেনের সমস্যা আমার নিজেরও আছে, আমি জানি এটা কতটা পেইনফুল, এটার জন্য আপু একটু রেস্ট নিতে হবে, হ্যাঁ ঘুমাইতে হবে, আর যদি আপনার প্রেসক্রাইব করা কোনো ওষুধ থাকে সেটা অবশ্যই খেতে হবে। আমি আমি টানা 6 মাসের কোর্স কমপ্লিট করেছি মাইগ্রেনের জন্য, একদম টানা 6 মাস আমার রেগুলার ওষুধ ছিল, সকালে আর সকালে ছিল, রাতে ছিল, দুপুরে ছিল না, সকালে আর রাতে ছিল। আপু আগানুরে কটন কুর্তি আনবে কালকে, কালকের উপর সাদা, কালোর উপর সাদা কাজ, সাদার উপর কালো কাজ আনবে, ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ নিয়ে আসবো। D9616 এটা হচ্ছে D9616, এটা হচ্ছে রেড কালার, হ্যাঁ এটা হচ্ছে শো স্টপার, ওয়াও, এটা রেড না ঠিক, একদম মেরুন টাইপের রেড, হ্যাঁ একদম কি বলে এটাকে, একদম কি না, পেইন কিলার খেয়েছি, রেস্ট নিচ্ছি আপু, মাইগ্রেনের 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 জন্য কিন্তু না ওইখানেই আছে, ইশা ইশা আছে কি জানো বলে পেয়েছো না আপু, ট্রপি আপু, এই মাইগ্রেনের জন্য কিন্তু পেইন কিলার খেলে মাইগ্রেন যায় না, মাইগ্রেনের জন্য আলাদা প্রেসক্রাইব করা ওষুধ আছে, ওটাও ডিফারেন্ট টাইপের পেইন কিলার, বাট আপনার ঘুম আসবে, যখন ঘুম ক্লিয়ার হবে তখন আপনার মাইগ্রেনটা কমে যাবে, শুধু পেইন কিলারে কিন্তু মাইগ্রেন যায় না, আপনি নাপা বা নাপা এক্সট্রা কী কী আছে না কি এই টাইপের ওষুধগুলো, এগুলো খেলে কিন্তু মাইগ্রেন কমে না, হয়তো সাময়িক একটু আরাম পাবেন, বাট
এক্স্যাক্টলি মাইগ্রেন কমে না। অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলছি আমি তো ডাক্তার না ঋতিশাহ। ঋতিশাহ আপু যদি এখন লাইভ দেখে বলবো ও ডাক্তারই চলতেছে এখন, ড্রেস দেখানো বাদ দিয়ে। এই যে এইটা হচ্ছে গিয়ে নেকটা, আমি জানি না আমি এত কথা কেন বলছি, ঋতিশাহ আপু নিশ্চয়ই হাসতে হাসতে মরে যাইতেছে। এইটা হচ্ছে গিয়ে নেকটা, হ্যাঁ নেকের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা আছে। এই যে দেখেন খুব সুন্দর সিল্কের মধ্যে জ্যাকার্ড ওয়ার্ক করা। হ্যাঁ আমি কিছু বলতে চাই না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি নিচের প্যানেলটা, ড্রেসের নিচের প্যানেল। ওকে এটা হচ্ছে কি আপনাদের ড্রেসের নিচের প্যানেল। আর আর ব্যাক পার্ট দেখাই দিই, এই যে ব্যাক পার্টটা অনেক সুন্দর একটা। ঋতুজা আপু কি যেন লিখছে, ও গড, এটা হচ্ছে কি নিচের প্যানেল। মাইগ্রেন ইজ সো মাচ ডেঞ্জারাস, আমিও সাফার করি। আচ্ছা ঠিক আছে, ওকে আমি মনে করছি তুমি আমাকে কোনো কিছু কমেন্ট করবো, আমি এত মানে ডাক্তারি ডাক্তারি কথা বলে ফেলছি, যাক কিছু বলো নাই। আচ্ছা আচ্ছা, ঝর্ণা রহমান ও কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আমার ছিল ওষুধ খেয়ে ভালো হয়েছে, হ্যাঁ এক্স্যাক্টলি মাইগ্রেনের জন্য। আমি আমি যতটুকু জানি আর কি, আমার ডাক্তার যেটা আমাকে বলেছিল যে আলাদা ওষুধ থাকে। এটা হচ্ছে প্যান্ট, সিল্কের প্যান্ট, হ্যাঁ সিল্কের প্যান্ট। দাও দোপাট্টাটা দিয়ে দাও, সুন্দর একটা দোপাট্টা, খুব সুন্দর একটা ড্রেস, প্রত্যেকটার কালার কম্বিনেশন এত জোস, এত জোস, আনবিলিভেবল রকমের জোস। ব্লু কালারের সাথে দোপাট্টাটা, ওয়াও, ব্লু আর মেরুন রেড, এটা কিন্তু একদম ডিপ রেড না, এটা কিন্তু একদম ওই যে লাল লাল টাইপের কালার না, এটা কিন্তু হচ্ছে কি মেরুন টাইপের রেড কালার, ঠিক আছে। ব্লু এর সাথে কম্বিনেশন করা অনেক সুন্দর একটা দোপাট্টা, প্রাইস করবে অনলি 2350 টাকা, ছবি নিও ইমরান খান, প্রাইস অনলি 2350 টাকা, খুব সুন্দর একটা দোপাট্টা, অনেক সুন্দর। তুমি যেটা দেখাও সেটাই ভালো লাগে, কি যে করি। আচ্ছা তাই, পুরো একটা পুরো এক সেটের মধ্যে মনে হয় 10 পিসেস আছে, পুরো 10 পিস পাঠাই দেই। ওয়াও এটা এটা তো অনেক সুন্দর, এটা একটা অ্যাশি টাইপের কালারের মধ্যে বেস টাইপের, ভালোই বলছো আপু, অ্যাডভাইসগুলো জোস ছিল, তুমি আমাকে আর পচায় না প্লিজ, রীতি আপু তুমি আমাকে পচায় না। হ্যাঁ এটা হচ্ছে কি D9617, হ্যাঁ D9617, আমি নিজে বইলা নিজেই খুব মানে খুব লজ্জা পেয়ে গেছি যে আমি কি বললাম, টমেটো কালার না, টমেটো না না, টমেটো রেড না, এটা হচ্ছে কি মেরুনিশ রেড ছিল, আমি আগে যেটা দেখিয়েছি এবং আমি যেটা পরে আছি এটাও কিন্তু একটু মেরুনিশ রেড, হ্যাঁ একদম পিওর রেড না। এটা হচ্ছে কি একটা, ওয়াও এটা হচ্ছে কি একটা বেস কালারের সাথে, হ্যাঁ এটা হচ্ছে কি একটা বেস কালারের সাথে, দেখেন এটার মধ্যে সেলফ জ্যাকার্ড করা আছে। ওকে এই যে নেকটা খুব সুন্দর করে ভাইব্রেন্ট কালারগুলো দিয়ে এমব্রয়ডারি করা, এই জন্য বেস কালারের সাথে বেশি ভালো লাগতেছে। নিচের প্রিন্টটা দেখেন অনেক সুন্দর, হ্যাঁ ম্যাজেন্ডা কম্বিনেশন আছে, তো এই যে ম্যাজেন্ডা গোল্ডেন দিয়ে কম্বিনেশন করা, তো অনেক বিউটিফুল লাগছে। এই যে এটা হচ্ছে গিয়ে নিচের পোর্শনটা, নিচের এটা হচ্ছে ব্যাক পার্টের পোর্শন, হ্যাঁ ফুল জিনিসটাই কিন্তু স্লিভস এবং বডি সবগুলাই কিন্তু একদম জ্যাকার্ড ওয়ার্ক করা আসবে, হ্যাঁ জ্যাকার্ড ওয়ার্ক করা আসবে। আর এই হচ্ছে কি আপনাদের স্লিপসটা, এই বর্ডার থেকে আপনাদের স্লিপস আসবে, বিউটিফুল একটা স্লিপস অল ওভার জ্যাকার্ড করা, বিউটিফুল 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 ড্রেস। ওয়াও আপু পিকচার দেখে অর্ডার করেছি, সোল্ড আউট শুনতে না হয় আপু অর্ডার কনফার্ম করেন, কানিস ফাতেমা আপু ঠিক আছে, কানিস ফাতেমা আপুর অর্ডার কনফার্ম করুন, ঠিক আছে কে এ এন আই এস কানিস। এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্ট,
প্যান্ট হচ্ছে গিয়ে আপনার জ্যাকার্ডের মধ্যে আসবে। এটার প্যান্টও কিন্তু অল ওভার জ্যাকার্ড করা আছে, সিল্কের সাথে জ্যাকার্ড করা আছে। হ্যাঁ, এগুলো সেলফ জ্যাকার্ড, তো সো এগুলো ভারী হবে না। যেগুলো ডিফারেন্ট টাইপের গোল্ডেন কালারের ম্যাটেরিয়ালস দিয়ে জ্যাকার্ড হয় ওইগুলো একটু আপনারা মনে করতে পারেন ভারী, বাট ওইগুলোও ভারী হয় না। আর এটা তো সেলফ জ্যাকার্ড, ভালোবাসার মানুষকে কখনো পচানো যায় আপনি না, তো অনেক ভালো। ওয়াও, ম্যাজেন্টা কালারের একটা দোপাট্টা, সুন্দর একটা ম্যাজেন্টা কালারের সাথে দোপাট্টা, আনবিলিভেবল সুন্দর একটা ড্রেস। হ্যাঁ, আনবিলিভেবল সুন্দর একটা ড্রেস, কালার কম্বিনেশন সবগুলার এত জোস জোস। ওকে, বেইজ কালারের সাথে একটু অ্যাশি টাইপের একটা কালার। হ্যাঁ, প্রাইস হচ্ছে গিয়ে অনলি 2350 টাকা। এই যে দেখেন, যখন আপনারা পরবেন আপনাদেরকেও কিন্তু এরকম মডেলের মতোই সুন্দর লাগবে। হ্যাঁ, মডেলের মতোই সুন্দর লাগবে। প্রাইস হচ্ছে অনলি 2350 টাকা। ওকে, প্রাইস হচ্ছে অনলি 2350 টাকা। আচ্ছা, আর আমার ড্রেসটা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারবেন, খুব অল্প পিসেস আছে। এটা হচ্ছে আগানুরের 2 পিস, শিফন দোপাট্টা দিয়ে আছে, স্লিপসটাও আসবে শিফনের মধ্যে এবং বডিটা আসবে সিল্কের মধ্যে। সো কোনো ধরনের কোনো ইনার পরার কোনো ধরনের কোনো ঝামেলা নেই। আচ্ছা, এখন আমাকে একটু কমেন্ট করে জানান তো, রাতে স্টোন বারিশের লাইভ কে কে চাচ্ছে, রাতে স্টোন বারিশের লাইভ কে কে চাচ্ছেন, রাতে বলতে 8:30-তে, 8:30 আর 9:45-এ স্টোন বারিশের লাইভ কে কে চাচ্ছেন, যদি আপনারা বলেন স্টোন বারিশ চান। হ্যাঁ, অল ওভার প্যান্টে কাজ করা, এবং এইবার মনে হয় প্রাইসটা আরেকটু রিজনেবল দিতে পারবো ইনশাল্লাহ। ওকে, সো কে কে চাচ্ছেন স্টোন বারিশের লাইভ আমাকে একটু কমেন্ট করে জানান তো, কে কে চাচ্ছেন, তাহলে রাতে একটা স্টোন বারিশের লাইভ করব। আর এই ড্রেসগুলা যার যার পছন্দ হচ্ছে একদম চোখ বন্ধ করে নিয়ে নেন, বিকজ তাও কালার ড্রেস, তার মধ্যে এত সুন্দর, মানে এত সুন্দর ফ্যাব্রিকের মধ্যে এবং এত রিজনেবল একটা প্রাইসের মধ্যে, আনবিলিভেবল। হ্যাঁ, ফাবি আপু লিখেছে, আপু সাদাবার অর্গানজা ইয়েলো ওয়ান নেক্সট নেক্সটে কি আসবে? হ্যাঁ, আমরা অর্ডার করেছি আপু, আমার তো চলে আসার কথা ছিল বাট এখনও আমি হাতে পাই নাই। ওকে, আমার আমার অর্ডার করা আছে। আচ্ছা, 8:45-এ, 8:45-এ আমি বারিশের লাইভ করবো, স্টোন বারিশের লাইভ করবো। যারা যারা স্টোন বারিশের জন্য ওয়েট করছিলেন তারা সেই লাইভটাতে জয়েন করবেন, অবশ্যই অবশ্যই জয়েন করবেন, খুব রিজনেবল প্রাইসের মধ্যে দিব। ফুল প্যান্টের মধ্যে হচ্ছে এমব্রয়ডারি করা থাকবে, ওকে, এবং নতুন ডিজাইন আসছে এগুলো সব। আপু তাওয়াক্কাল লাক্সারি আনবেন? তাওয়াক্কাল, হ্যাঁ তাওয়াক্কালের মোটামুটি তো সব কালেকশনই আমরা আনি, লাক্সারি কিছুদিন আগে যেটা ছিল, লাক্সারি যেটা ছিল শিফনের মধ্যে সেটাও তো এনেছিলাম। ওকে, তো ঠিক আছে, আজকের মতন এখানেই থাক, আজকের মতো না এখনকার মতো এখানেই থাক। 9:45-এ আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। ওকে, আচ্ছা সঞ্জিত আক্তার আপু লিখেছে, হাই আপু, হ্যালো ডিয়ার, তো আমি এখন চলে যাই। আপু পেজে পিক দাও না কেন? পেজে কিসের পিক আপু? এই ড্রেসগুলোর পিক, বেসিক্যালি আমাদের হয় কি স্টক আউট হয়ে যায়, তো এই কারণে আর পিক দিই না, পিক দেওয়ার আগে মাশাল্লাহ স্টক আউট হয়ে যায়। আর আপনার কিসের পিক লাগবে আমাকে ইনবক্সে বললেন, তাহলে আমরা চেষ্টা করবো আপলোড করে দিতে, তাই না? কোনটা পিডিএফ দেওয়া আছে? হ্যাঁ, পিডিএফ দেওয়া আছে। তো ঠিক আছে, এখনকার মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ইনশাল্লাহ 8:45-এ আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। ওকে, সেই পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।